জন্ম যেমন মানুষের নিজের ইচ্ছেতে হয় না, ঠিক তেমনি মৃত্যু সময়ে কেউ মানুষ চাইলে নিজের ইচ্ছে মতো বেঁচে নিতে পারে না। কারণ কার মৃত্যু কখন হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু কি হবে যদি হঠাৎ করেই কোনো মানুষ অদ্ভুতভাবে পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুর সময় দেখতে পায়, আর সে বুঝতে পারে যে কোন মানুষটি কখন মারা যাবে, তাহলে তার অনুভূতি কেমন হতে পারে? বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া ফরচুনা সাই মুভিটির কথা। এটি মূলত একটি ফ্যান্টাসি থ্রিলার মুভি যেখানে অদ্ভুত এক রহস্যময় ঘটনা দেখানো হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক ফরচুনা সাই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি বাচ্চাকে দেখিয়ে, যার নাম হলো শিনচারো। শিনচারো এখানে একটি জায়গাতে পড়ে আছে, আর কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে ভয়ানক এক বিমান দুর্ঘটনা ঘটেছে, ফলে সম্পূর্ণ জায়গাটি একদম বিধ্বস্ত হয়ে গেছে। তো শিনচারো এখানে তার মা বাবাকে খুঁজছে, কিন্তু এই দুর্ঘটনার হাত থেকে সে বেঁচে গেলেও তার মা বাবা মারা গিয়েছে, আর শিনচারো এটা বুঝতে পারে। তবে ঠিক এমন সময় সে সেখানে একটি মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটি মূলত তার বয়সী ছিল। তো মেয়েটি এখানে শিনচারোর কাছে সাহায্য চায়, কিন্তু শিনচারো যখনই তাকে সাহায্য করতে যায় ঠিক তখনই মেয়েটি অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করে, আর এটা দেখে সে অনেক অবাক হয়। এটা ঘটার পর প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায়। শিনচারো এখন অনেক বড় হয়ে গিয়েছে, এমনকি বর্তমানে সে একটি কার শপে কাজ করে। ছোটবেলা থেকে শিনচারো অনেক পরিশ্রমী একটি ছেলে, তাই সে কঠোর পরিশ্রম করে তার জীবনযাপন করে। তো শিনচারো যেই কারশপটিতে কাজ করে সেই কারশপের মালিকের নাম হলো তিশুয়া। তিশুয়া শিনচারোকে অনেক পছন্দ করে, আর যেহেতু তার মা বাবা কেউই ছিল না, তাই সে তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে, আর শিনচারো তাকে নিজের বাবার মতোই মনে করে। তো শিনচারো যেহেতু অনেক পরিশ্রমী ছিল, তাই তিশুয়া তার কাজের উপরে অনেক সন্তুষ্ট ছিল, কারণ শিনচারো তার প্রতিটি কাজই এমন একদম সঠিকভাবে করত। ফলে তিশুয়া এখানে শিনচারোকে বলে যে তার যে দ্বিতীয় কারশপটি রয়েছে সেখানে সে শিনচারোকে ম্যানেজার বানাতে চায়। কিন্তু শিনচারো তাকে জানায় সে এখনও নিজেকে এতটা যোগ্য মনে করে না যে সে একটি কারশপের ম্যানেজার হবে। তবে তারপরও তিশুয়া তাকে ম্যানেজারের দায়িত্ব দিতে চায়, কিন্তু শিনচারো বলে যে যখন সে নিজেকে যোগ্য মনে করবে তখন সে নিজেই এসে তাকে এটা জানাবে। অর্থাৎ শিনচারো তিশুয়ার প্রস্তাব রিজেক্ট করে দেয়। এদিকে এই কারশপটিতে শিনচারোর মতো আরেক অনেক ছেলে কাজ করে, তাদের মধ্যে একটি ছেলের নাম হলো কানিডা। এই কানিডা ছেলেটা শিনচারোকে একদমই পছন্দ করে না, বরং সে তাকে হিংসে করে, কারণ তাদের শপের মালিক তিশুয়া তাদের মধ্যে শিনচারোকেই সবথেকে বেশি প্রাধান্য দেয়, এমনকি তাকে সবচাইতে বেশি ভালোবাসে। তাই কানাডা তাকে সহ এখানকার আরও কিছু কর্মচারীরা শিনচারোকে পছন্দ করত না। তো আজকে যখন শিনচারো কানাডার সামনে এসে দাঁড়ায়, তখন কানাডা তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। কিন্তু শিনচারো ছিল অনেক শান্ত স্বভাবের মানুষ, তাই সে কানাডাকে এখানে কিছুই বলে না। কিন্তু কানাডা ধাক্কা দেওয়ার ফলে তার মোবাইলের গ্লাস ভেঙে যায়। তাই কাজ শেষ করে সে তার মোবাইলটিকে ঠিক করার জন্য তাদের শহরেরই একটি মোবাইল রিপেয়ার শপে চলে যায়, আর ঠিক তখনই তার কাছে অনেক কিউট একটি মেয়ে আসে। এই মেয়েটির নাম হলো সুজুকি। সুজুকি এই শপটিতে কাজ করে, তাই সে এখানে শিনচারোকে সাহায্য করতে আসে। এরপরে শিনচারো তাকে তার মোবাইল দেখিয়ে বলে যে সে তার মোবাইলে একটি নতুন ডিসপ্লে লাগাতে চায়। তখন মোবাইলের কন্ডিশন দেখে সুজুকি তাকে জানায় যে তার এই মোবাইলটি বেশ পুরনো, যার ফলে এটা ঠিক করা অনেক মুশকিল হয়ে যাবে, কিন্তু তারপরেও সে চেষ্টা করে দেখবে। এই বলে সে সুজুকি মোবাইলটিকে ঠিক করতে নিয়ে আসে, আর সে অনেক কষ্ট করে তার মোবাইলের ডিসপ্লে খুঁজে বের করে মোবাইলটিকে ঠিক করে দেয়। শিনচারো এতে অনেক খুশি হয়ে যায়। এরপর যখন সে তার মোবাইল নিয়ে বাড়িতে ফিরে আসে, তখন বারবার তার সুজুকির কথা মনে পড়ছিল। আসলে প্রথম দেখাতেই সে সুজুকিকে পছন্দ করে ফেলেছে, তাই আর সারারাত সে সুজুকির কথাই চিন্তা করছে। এরপর পরের দিন সকালে শিনচারো বাসে করে তার কাজে যায়, কিন্তু কিছুক্ষণ পর যখনই সে তার সামনে থাকা ব্যক্তির হাতের দিকে তাকায়, তখন সে দেখে যে এই ব্যক্তিটির হাত ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আর এইখানে আমরা জানতে পারি যে ছোটবেলায় শিনচারো যখন একটি বিমান দুর্ঘটনায় কবলে পড়েছিল, তখন থেকে তার মধ্যে একটি অদ্ভুত সুপার পাওয়ার দেখতে পায়, আর সেটা হলো সেদিনের পর থেকে সে মানুষের মৃত্যুর সময় দেখতে পায়। অর্থাৎ কোনো মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ আগে সে বুঝতে পারে যে খুব শীঘ্রই সেই মানুষটির মৃত্যু হবে। তো শিনচারো যখনই কোনো মানুষকে অদৃশ্যতে দেখতে পায়, তখনই ধীরে ধীরে সেই মানুষের মৃত্যু ঘনিয়ে আসে। মানে এইভাবেই শিনচারো সেই মানুষের মৃত্যুর সময় বুঝতে পারে। তাই বাসের মধ্যে দেখতে পাওয়া লোকটিকে শিনচারো বুঝে যায় যে এই লোকটিও খুব শীঘ্রই মারা যাবে, কিন্তু তার তো এখানে কিছুই করার নেই।
কারণ প্রতিটি মানুষকেই তো মরতে হবে, আর সে নিজেও তো এই নিয়মের মধ্যে নয়। তাই এই বিষয়ে সিনচারও খুব একটা চিন্তা না করে সোজা সেই কারশপে চলে আসে যেখানে সে কাজ করে। তো তাকে আজকে মেক্সিকো নামক একজন মহিলা ডেকে পাঠায়, আর মেক্সিকো হলো সেই তেসুয়ারি ওয়াইফ, অর্থাৎ সিনচারও যার শপে কাজ করে মেক্সিকো হলো তারই ওয়াইফ। তবে সে নিজেও শপটির একটি পদে দায়িত্বে রয়েছে, কিন্তু সে সিনচারোকে এই কারণেই ডেকেছে যাতে করে সে তাকে ম্যানেজার হওয়ার জন্য রাজি করাতে পারে। তাই মেক্সিকো এখানে তাকে বলে, তুমি অনেক যোগ্য একটি ছেলে, তাই আমাদের কোম্পানির ম্যানেজারের দায়িত্ব যদি আমরা তোমাকে দিতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক খুশির ব্যাপার হবে। তাই আমি তোমাকে অনুরোধ করব, দয়া করে তুমি তেসুয়ার কোথায় রাজি হয়ে যাও, তুমি তো আমাদের সন্তানেরই মতো, তাহলে কেন এত আপত্তি করছো? এখন আমাকে এটা বলো, তুমি আমার কথাটা রাখবে তো? সিনচারও এখানে তার মাথা নেড়ে সম্মতি জানায়, আর সে তাকে বলে যে সে এই বিষয়ে ভেবে দেখবে। এরপর সিনচারও তার কাজ শেষ করে সেই মোবাইল রিপেয়ার শপের সামনে দিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার পথে সে শপের মধ্যে সুজুকিকে খুঁজছিল, কিন্তু আজকে শপটির কোথাও সুজুকিকে দেখা যাচ্ছিল না। কিন্তু ঠিক এমন সময় সেখানে সিনচারোর সাথে অচেনা একটি ছেলের ধাক্কা লাগে, আর সিনচারও যখন সেই ছেলেটির দিকে তাকায় তখন সে দেখতে পায় যে ছেলেটি ধীরে ধীরে মিশে যাচ্ছে, অর্থাৎ সেও খুব শীঘ্রই মারা যাবে। সিনচারও তখন ছেলেটির পিছু করতে শুরু করে, কারণ তার কাছে মনে হচ্ছিল ছেলেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, আর সে এটা দেখতে চায়। এরপর ছেলেটি যখন সেখানকার একটি রাস্তা পার হচ্ছিল ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, ফলে সঙ্গে সঙ্গে সেখানে তার মৃত্যু হয়। তবে সিনচারও এখানে মনে মনে অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে ছেলেটির মৃত্যু সম্পর্কে জানা সত্ত্বেও তার জন্য সে কিছুই করতে পারেনি। এরপর পরের দিন সকালে সিনচারও মেক্সিকোর কাছে যায়, আর সে তাকে বলে, আচ্ছা আন্টি, তুমি যদি কখনো এমন একটি শক্তি পাও যেটার সাহায্যে তুমি মানুষের মৃত্যুর সময় বুঝতে পারো, তখন তুমি কি করবে? মেক্সিকো ভাবে সিনচারও তাকে এমনি প্রশ্ন করছে, তাই সে এখানে তাকে বলে, আমি এমন কোনো শক্তি কখনোই চাই না যেটার মাধ্যমে আমি মানুষের খারাপ সময় সম্পর্কে আগেই জানতে পারি। তো মেক্সিকোর সঙ্গে কথা শেষ হলে সিনচারও দেখতে পায় যে তার মোবাইলের ডিসপ্লে আবারও নষ্ট হয়ে গেছে, তাই সে তখন তার মোবাইলটিকে ঠিক করার জন্য আবারও সেই মোবাইল রিপেয়ার শপে চলে যায়। আর শপটিতে এসেই যখন সে সুজুকিকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়। এরপর সিনচারও তাকে তার মোবাইলটির সমস্যা কথা বলে, তবে সুজুকি যখন সিনচারোর কাছে তার মোবাইলটি চায় তখন সিনচারও অনেক ঘাবড়ে যায়, কারণ সিনচারও দেখতে পায় সুজুকির হাতের প্রায় অনেকটাই অংশ অদৃশ্য হয়ে গিয়েছে। তাহলে কি সুজুকিও মারা যাবে? সিনচারও এতে অনেক ভয় পায়, আর সে সঙ্গে সঙ্গে সব থেকে বেরিয়ে আসে। তবে বাইরে আসার পর সিনচারও চিন্তা করে সুজুকির জন্য তার কিছু একটা করা উচিত, সে কিছুতেই তাকে মারা যেতে দিবে না। তাই সে আবারও সেই শপটির ভিতরে গিয়ে সুজুকির কাজ শেষ হওয়ার পরে আজকে তার সঙ্গে দেখা করতে বলে। যদিও সুজুকি রাজি হতে চাইছিল না, কিন্তু সিনচারোর অনেক অনুরোধের কারণে সে রাজি হয়ে যায়। সে তাকে জানায় যে শপের পাশে তাদের একটি কফি শপ রয়েছে, সেখানে যেন সিনচারও তার জন্য অপেক্ষা করে, সে সময় মতো সেখানে পৌঁছে যাবে। তো সিনচারও তখন সেই কফি শপে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে, আর সুজুকি তার কাজ শেষ করে সেখানে চলে যায়। কিন্তু সিনচারও সেখানে যাওয়ার সময় দেখতে পায় সুজুকিকে, তখন সে দেখে যে তার হাত একদম ঠিক আছে। যদিও এটি সে অনেক অবাক হয়ে যায়, তবে এতে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু প্রথম দেখাতেই সুজুকির হাত ধরাতেই সুজুকি কিছুটা বিরক্ত হয়। এরপর সে সিনচারোর কাছে জানতে চায় যে সে কেন সে তাকে তার সঙ্গে দেখা করতে বলেছে। সিনচার তো তাকে প্রথমে এটা বলতে চাচ্ছিল যে সে মানুষের মৃত্যুর সময় বুঝতে পারে, কিন্তু পরক্ষণে সে ভাবে একজন অচেনা মানুষকে এসব কথা বললে সে কখনোই তার কথা বিশ্বাস করবে না। তাই সিনচারও তখন সুজুকির সময় নষ্ট না করে তাকে সরি বলে কোনো মতে সেখান থেকে চলে যায়। কিন্তু সে যখনই সে কফি শপ থেকে বাইরে এসে পায়ে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে তার বুকে অনেক ব্যথা শুরু হয়, আর ব্যথাটা প্রচণ্ড তীব্র আকার ধারণ করে। কিন্তু সিনচারও কোনো মতে নিজেকে সামলে নিয়ে সোজা তার বাড়িতে ফিরে আসে। আর পরের দিন সকালে সিনচারও তার শপের মালিক তেসুয়ার কাছে যায় এবং সে তাকে পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে বলে যে এখন সে কার শপের ম্যানেজার হওয়ার জন্য একদম প্রস্তুত। একথা শুনে তেসুয়া তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার ওয়াইফ মেক্সিকো খুশি হওয়ার চাইতে অনেক অবাক হয়ে যায়, কারণ হঠাৎ করেই সিনচারোর মধ্যে এতটা আত্মবিশ্বাস কোথা থেকে এলো? যাই হোক, তারপরে যে সে এখন ম্যানেজারের দায়িত্ব পালন করতে রাজি হয়েছে এটাই তাদের জন্য অনেক বড় ব্যাপার।
তো মেক্সিকো এখানে খুশি হয়ে সিনচারোকে বলে, কি ব্যাপার, হঠাৎ করেই তোমার মধ্যে এত পরিবর্তন কেন? সিনচারো তার কথার শুনে হেসে ফেলে আর বলে, তেমন কিছুই না, এমনি এখন ইচ্ছে করে তাই রাজি হলাম, তেমন কোনো ব্যাপার না। এরপর মেক্সিকো সেখান থেকে চলে গেলেই সিনচারো এখানে বসে কাজ করছিল, কিন্তু ঠিক তখনই তার সঙ্গে দেখা করতে সুজুকি চলে আসে। তবে সুজুকিকে দেখে সিনচারো অনেক অবাক হয়ে যায় আর সে তাকে বলে, আরে তুমি এখানে কিভাবে, আর আমার অ্যাড্রেসই বা কোথা থেকে পেলে? সুজুকি তখন সিনচারোকে জানায় সে তার অ্যাড্রেস তাদের মোবাইল রিপেয়ার শপ থেকে জোগাড় করেছে, আর সিনচারোর সঙ্গে তার নাকি অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তাই সিনচারো তখন তাকে তাদের শপের অফিস রুমে নিয়ে যায় এবং সে নিজের হাতেই তাকে কফি বানিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই সুজুকি নিউজ পেপার দেখায় আর সেই নিউজ দেখিয়ে বলে যে গতকাল রাতে তাদের এলাকারই একটি ফ্যাক্টরিতে অনেক ভয়ানক বিস্ফোরণ ঘটে, যার ফলে সেই ফ্যাক্টরির অনেক কর্মচারী মারা যায়। এমনকি সেই সময় ফ্যাক্টরিটির সামনে দিয়ে যারা যারা যাচ্ছিল তাদেরও সেখানে মৃত্যু হয়ে যায়। তবে আমি তোমাকে আজকে ধন্যবাদ জানাতে এসেছি, কারণ সেই ফ্যাক্টরি রাস্তা দিয়ে আমি প্রতিদিনই যাওয়া আসা করি, তাই গতকাল তুমি যদি আমাকে কফি শপে না নিয়ে যেতে তাহলে হয়তো আমিও মারা যেতাম। একথা শুনে সিনচারো বুঝতে পারে যে কফি শপটিতে কেন সুজুকির হাত ঠিক হয়ে গিয়েছিল। এরপর সিনচিরো তার সুজুকিকে সমস্ত কিছু ঘটনা খুলে বলে, যা শুনে কেন সে তাকে কফি শপ থেকে নিয়ে গেছিল, অর্থাৎ সে এখানে তার পাওয়ারের কথা সুজুকিকে জানিয়ে দেয় আর সুজুকি অনায়াসে তার কথা বিশ্বাস করে ফেলে। সিনচারো এতে অনেক খুশি হয় আর মনে মনে ভাবে, অন্তত কেউ তো আছে যে কিনা তার কথাগুলো বিশ্বাস করছে। এরপর পরের দিন সকালে মেক্সিকো যখন তাদের অফিসে চলে আসে তখন সে সেখানে কফি এবং চিনির জার খুঁজে পায়। তাই সে সিনচারোকে জিজ্ঞাসা করে, অফিস রুমে কি কেউ এসেছিল? সিনচারো তখন মেক্সিকো সুজুকির কথা বলে। মেক্সিকো এতে অনেক খুশি হয় কারণ অবশেষে সিনচারো বন্ধু তো পেল। আসলে সিনচারো যেহেতু অনেক শান্ত প্রকৃতির ছিল তাই তার কোনো বন্ধু বান্ধব ছিল না, এমনকি তাদের কারশপে মারিকো নামের একটি মেয়ে ছিল আর এই মেয়েটি সুজুকিকে অনেক পছন্দ করত, তাই সে সবসময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু সুজুকি তাকে কোনো পাত্তাই দিত না। তাই কিছুদিন পরেই মেয়েটি তাদের শপের একজন ধনী কাস্টমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, এমনকি অল্প দিনের মধ্যে তারা বিয়ে করে নেয়। কিন্তু এতে তো সিনচারোর কিছুই যায় আসে না। তো এরপর সিনচারো যখন তাদের কারশপের ভিতরে আসে তখন সে দেখতে পায় যে তেশুয়া এখানে কানাডাকে অনেক বকাচোকা করছে, কারণ কানাডা কাউকে কিছু না বলেই একজন কাস্টমারের গাড়ি নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে চলে গিয়েছিল। তাই তেশুয়া তার উপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু দেখা যায় তেশুয়ার চাইতে কানাডাই বরং তার উপরে বেশি রাগ দেখাচ্ছিল। আর এক পর্যায়ে সে রেগে গিয়ে সিনচারোর দিকে কিছু একটা ছুড়ে মারে, ফলে তেশুয়া তখন কানাডার গায়ে হাত তুলে আর সে সঙ্গে সঙ্গে তাকে সব থেকে বের করে দেয়। তবে এমন সময় সিনচারো দেখতে পায় যে তেশুয়ার একটি হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। সিনচারো এতে অনেক ঘাবড়ে যায় কারণ সে তো তেশুয়াকে তার বাবার মতোই ভালোবাসে, তাই সে তেশুয়ার মৃত্যুতেও মেনে নিতে পারছে না। তাই সিনচারো সারাদিন ভাবছিল যে সুজুকির মতো করে সে হয়তো তেশুয়াকেও বাঁচাতে পারবে। তাই রাতের বেলা সিনচারো তেশুয়াকে তার সঙ্গে রেস্টুরেন্টে খেতে যেতে বলে আর তেশুয়া তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তো সেই সময় সিনচারোর নজর ছিল শুধু তেশুয়ার দিকেই ছিল। তো সিনচারো যখন এখানে লক্ষ্য করে যে ধীরে ধীরে তেশুয়ার সম্পূর্ণ শরীরই অদৃশ্য হয়ে যাচ্ছে, এতে সিনচারো অনেকটাই ভয় পেয়ে যায়। আর ঠিক এমন সময় সেখানে কানাডা এসে একটি রোড দিয়ে তেশুয়াকে মারতে থাকে, কিন্তু সিনচারো কোনো মতো তাকে বাঁচিয়ে নেয়। এতে করে তেশুয়ার কোনো ক্ষতি না হলেও সিনচারোর বুকে আবারও সেই ব্যথা শুরু হয় যেটা সেদিন রাতে রাস্তায় হয়েছিল। তো অতিরিক্ত ব্যথায় সিনচারো অজ্ঞান হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর যখনই তার জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে মেক্সিকোকে দেখতে পায়। সিনচারো তখন তার কাছে জানতে চায় যে কানাডাকে কি কোনো শাস্তি দেওয়া হয়েছে। মেক্সিকো তখন তাকে বলে যে কানাডা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এরপর সে হসপিটালের ডক্টর মিস্টার টোকিও সিনচারোর রিপোর্ট চেক কুলোচো করতে থাকে। এরপর সে সিনচারোকে বলে, তোমার কি আগে কোনো সমস্যা ছিল? সিনচারো বলে, না। ডক্টর তখন তাকে বলে, তাহলে হয়তো কিছুটা পরিশ্রমের ফলে তোমার বুকে ব্যথা হয়েছে, চিন্তা করো না, কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, কারণ আপাতত তোমার রিপোর্টে কিছু ধরা পড়েনি। এরপর সিনচারো যখন হসপিটালের ওয়েটিং রুমে বসে থাকে তখন একটি ছোট বাচ্চাকে তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল, কিন্তু সিনচারো দেখতে পায় যে বাচ্চাটির শরীরও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে।
তাই সঙ্গে সঙ্গে শিনচারো বাচ্চাটির পিছু করতে শুরু করে। কিন্তু এমন সময় ডক্টর টোকিও তাকে বলে, তুমিও কি মৃত্যুর আগে মানুষকে অদৃশ্য হয়ে যেতে দেখতে পাও? একথা শুনে শিনচারো অনেক অবাক হয়ে যায়, কারণ ডক্টর কিভাবে জানলো? তো ডক্টর টোকিও তখন শিনচারোকে হসপিটালের ছাদের উপরে নিয়ে আসে, আর সে এখানে শিনচারোকে জানায় যে সেও নাকি মানুষকে অদৃশ্য হয়ে দেখতে পারে। আর মানুষের এই পাওয়ারটিকে বলা হয় ফরচুনা সাই। পৃথিবীতে অনেক কম সংখ্যক মানুষেরই এই পাওয়ার রয়েছে, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ আমাদের মতো মানুষের মৃত্যুর সময়কে বুঝতে পারে, আর এটা সৃষ্টিকর্তারই একটি নেয়ামত। তবে আমরা শুধু মানুষের মৃত্যুর সময়কেই দেখতে পারব। তাই বলে আমরা যদি মানুষের ভাগ্য বদলাতে যাই, অর্থাৎ সেই মানুষের নির্দিষ্ট সময়ের আগে তার মৃত্যুকে আটকাতে যাই, তাহলে সেটা আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাওয়া হবে। আর এখন পর্যন্ত যতগুলো মানুষ এই কাজটি করেছে, তাদেরকে সেই সকল মানুষের জীবনের বিনিময়ে তাদের জীবন দিতে হয়েছে। তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, কখনোই সৃষ্টিকর্তার বিরুদ্ধে যেও না, এতে করে হয়তো তোমার জীবনের চলে যেতে পারে। তাই আজকের পর থেকে কখনোই তুমি কোনো মানুষকে মৃত্যুর আটকাতে যেও না, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই মৃত্যু নিশ্চিত, সেটা আগে হোক অথবা পরে। আর যদি তুমি আমার কথা না শোনো, তাহলে অবশ্যই তোমাকে তোমার জীবন দিতে হবে। তোমার বুকে ব্যথা হওয়ার কারণও ছিল এটাই। এসব কথা জানতে পেরে শিনচারো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর সোজা সে সুজুকির কাছে আসে, আর সে আজকে সন্ধ্যাবেলায় সুজুকিকে তার সঙ্গে দেখা করতে বলে। এরপর যখন সন্ধে হয়ে যায়, তখন তারা দুজনেই আবারও সেই কফি শপেটিতে দেখা করে, আর আজকে তারা কফি খেতে খেতে অনেক গল্প করে। গল্পের এক পর্যায়ে যখন তারা কিছুটা ফ্রি হয়ে যায়, তখন শিনচারো সাহস করে সুজুকিকে প্রপোজ করে ফেলে। তবে সুজুকি তখন রাগ করে সেখান থেকে চলে যায়, তাই শিনচারো বেশ কিছুদিন সুজুকির সামনেই আসে না। ফলে সুজুকি নিজেও বুঝতে পারে যে শিনচারোকে ভালোবেসে ফেলেছে, কারণ শিনচারোকে না দেখলে তার আর ভালোই লাগছিল না। তাই সে নিজেই তখন শিনচারোকে তার মনের কথা বলে দেয়, আর তখন থেকেই শুরু হয় তাদের দুজনের ভালোবাসা। এরপর পরের দিন সকালে শিনচারো যখন তার কার্ডশপে কাজ করছিল, তখনই সেখানে কানাডা আসে, আর সে তার চাকরিটা ফেরত পেতে চায়। তেশুয়া তো কিছুতেই তাকে রাখতে চাচ্ছিল না, তখন শিনচারো নিজেই তেশুয়ার কাছে অনেক অনুরোধ করে যাতে করে সে তার চাকরিটা ফিরিয়ে দেয়। আর শিনচারোর কথা শুনে তেশুয়াও রাজি হয়ে যায়, কানাডায় তো অনেক খুশি হয়, আর সে তার অন্যায়ের জন্য শিনচারোর কাছে ক্ষমা চায় এবং তার চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদও জানায়। এরপর শিনচারো সুজুকিকে নিয়ে একটি পার্কে যায়, আর তারা সেখানে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটায়। তো শিনচারো এখানে সুজুকিকে ছোটবেলায় সেই বিমান দুর্ঘটনার কথা বলে। সে বলে, সেদিন বিমানে থাকা প্রত্যেকটি যাত্রী মারা গিয়েছিল, কিন্তু আমি কিভাবে বেঁচে গিয়েছি সেটাই বুঝতে পারি না। একথা শুনে সুজুকি তাকে হেসে বলে, তুমি এ কারণেই বেঁচে আছো যাতে করে তুমি আমাকে বিয়ে করতে পারো, আর আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক সুখে থাকতে পারি। কারণ ছোটবেলা থেকে এখন পর্যন্ত শিনচারোর একান্ত বলতে কেউই নাই, তাই এখন সুজুকিকে নিয়েই তার সব। তাই সুজুকির কথাগুলো শুনে শিনচারো চোখ দিয়ে অশ্রু জোরে। এর কিছুদিন পর শিনচারো সুজুকি তার জন্য দুটো আংটি কিনে, যেগুলো দেখতে একদম একই রকম ছিল। তবে সুজুকিকে আংটিটি দেওয়ার আগে শিনচারো হসপিটালে চেক আপ করাতে যায়, আর সমস্ত চেক আপ শেষে ডক্টর টোকিও তাকে বলে যে প্রায় দুইবার তার বুকে ব্যথা হয়েছে, একবার সুজুকিকে বাঁচানোর জন্য আর একবার তেশুয়াকে বাঁচানোর জন্য। ফলে তার হার্টে এখন অনেক বড় সমস্যা দেখা দিয়েছে, তাই এখন থেকে তাকে সাবধানে থাকতে হবে। যদি সে আর একবার কোনো মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চায়, তাহলে হয়তো এবার সে নিজেই মারা যাবে। তো হসপিটালে চেক আপ শেষ করে শিনচারো যখন তার কার্ডশপে এসে কাজ করছিল, ঠিক তখনই সেখানে গাড়ি ঠিক করতে চলে আসে শিনচারো সেই মেক্সিকোর বয়ফ্রেন্ড। আসলে তার নাম হলো জিয়ান, আর এই জিয়ানকেই মারিকো বিয়ে করেছিল, যে কিনা আগে কিনা শিনচারোকে পছন্দ করত। তো শিনচারো এখানে জিয়ানের গাড়ি ঠিক করতে করতে তার কাছে মারিকোর ব্যাপারে জানতে চায় যে মারিকো এখন কেমন আছে। কিন্তু জিয়ান তাকে জানায় যে মারিকোর সাথে এখন তার নাকি কোনো সম্পর্কই নেই, কারণ মারিকো একটি খারাপ মেয়ে। সে নাকি জিয়ানের সঙ্গে ব্রেকআপ করে বিলাসবহুল হোটেলগুলোতে কল গার্ল হিসেবে নিযুক্ত হয়েছে। একথা শুনে শিনচারো অনেক অবাক হয়ে যায়, কারণ এত ভালো মেয়েটা নাকি এসব কাজের সঙ্গে জড়িত হয়েছে। তখন জিয়ান তাকে বলে, মারিকোর জন্য তোমার আবার কষ্ট হচ্ছে নাকি? আসলে ফকিরদের তো ফকিরের জন্যই কষ্ট হবে, তাই না? এভাবে জিয়ান শিনচারোকে সেখানেই অপমান করছিল। আর কানাডা এসব শুনতে পেয়ে জিয়ানকে তো মারতেই চলে এসে, কিন্তু শিনচারো তাকে বাধা দেয়, সে কোনো মতো পরিস্থিতি সামলে নেয়। এরপর পরের দিন সকালে জিয়ান তার গাড়িটিকে নিয়ে যেতে আসে, কিন্তু যখনই জিয়ান চাবি নেওয়ার জন্য শিনচারোর দিকে হাত বাড়িয়ে দেয়,
তখনই শিনচারো দেখতে পায় যে জিয়ানের হাত অদৃশ্য হয়ে যাচ্ছে, তার মানে জিয়ানও মারা যাবে। তবে শিনচারো চাইলেই তাকে বাঁচাতে পারবে না, কারণ এতে করে সে নিজেই মারা যাবে। তাই সে জিয়ানকে সেখান থেকে চলে যেতে দেয়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন পার হয়ে যায়। এখানে আমরা শিনচারোকে জিয়ানের ফিউনারেলে দেখতে পাই, অর্থাৎ জিয়ান সেদিন মারা গিয়েছিল। তো শিনচারো এখানে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়, আর এই বাচ্চাটি হলো জিয়ান এবং মারিকোর মেয়ে। বাচ্চাটি এখানে তার বাবার জন্য প্রচণ্ড কাঁদছিল, এতে শিনচারোর অনেক কষ্ট হয়। আর এখানে তার সেদিনটির কথা মনে পড়ে যায়, যেদিন সে তার বাবা মাকে হারিয়েছিল। তবে তার এখন একটি বিষয়ে অনেক আফসোস হচ্ছে, যে সে জানা সত্ত্বেও জিয়ানকে বাঁচাতে পারেনি, যার ফলে এই ছোট বাচ্চাটি এতিম হয়ে গিয়েছে। তাই এখানে থাকতে তার একদমই ভালো লাগছিল না, ফলে তার বাড়িতে চলে যায় শিনচারো। মন খারাপ করে চুপচুপ করে তার বিছানায় শুয়ে থাকে। এদিকে সারাদিন শিনচারোর কোনো খবর না পেয়ে সুজুকি তার বাড়িতে চলে আসে। তখন শিনচারো তাকে জানায় যে সে আজকে একজন ব্যক্তির ফেভারওয়েলে গেছিল, আর সে ব্যক্তির ছোট্ট একটি মেয়ে আছে। মেয়েটি আজ এতিম হয়ে গেছে, সে চাইলেই মেয়েটির বাবাকে বাঁচাতে পারত, কিন্তু সে নিজের কথা ভেবে সেটা করেনি, তাই এখন তার অনেক খারাপ লাগছে। শিনচারো সুজুকিকে আরও জানায় যে ছোটবেলায় যখন ট্রেন ব্লাস্ট হয়েছিল, সেদিন একটি বাচ্চা মেয়ে তার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সে কোনো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি সেখানে মারা যায়, যার জন্যই পৃথিবী থেকে দুটো মানুষের জীবন চলে গিয়েছে। তাই সে নিজেকে মাফ করতে পারছে না। সুজুকি তখন শিনচারোকে সান্ত্বনা দেয় যাতে করে সে মন খারাপ না করে। এরপর সকালবেলা শিনচারো একটি পার্কের মধ্যে বসেছিল, এমন সময় একটি বাচ্চার বল শিনচারোর সামনে আসে। আর শিনচারো যখন বলটি তার হাতে নেয়, তখন সে বাচ্চাটি তার কাছ থেকে বলটি ফেরত নিতে আসে। আর শিনচারো তখন দেখতে পায় যে বাচ্চাটি দুটো হাত অদৃশ্য হয়ে গিয়েছে, এমনকি পার্কে থাকা আরও বেশ কিছু বাচ্চারও এবং তাদের টিচারেরও একই অবস্থা। এরপর শিনচারো যখন সেই বাচ্চাটির কাছে এসে তাদের হাত চেক করতে শুরু করে, তখন বাচ্চাদের টিচার তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। টিচারের আসলে শিনচারোর উপর সন্দেহ হচ্ছিল যে সে হয়তো কোনো কিডন্যাপার হতে পারে, তাই সে বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর শিনচারো সেখানে একটি কাগজ খুঁজে পায়, আর এই কাগজটি ছিল এখানে থাকা বাচ্চাদের স্কুলের কাগজ। ফলে শিনচারো এখানে জানতে পারে যে 6ই জুন সকাল 7:30টার ট্রেনে সেই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে স্কুলের টিচাররা একটি স্কুল ট্রিপে যাবে। আর এটা দেখে শিনচারোর কাছে মনে হয় যে সেই ট্রেনেই হয়তো তাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। তাই শিনচারো তাড়াতাড়ি করে স্টেশনে চলে যায়। আর এখানে এসে যখনই সে ট্রেনে যাত্রীদের দেখে তাকায়, তখন সে দেখতে পায় ট্রেনটির বেশিরভাগ যাত্রী অদৃশ্য হয়ে গিয়েছে। আর এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে শিনচারো বুঝতে পারে যে নিশ্চয়ই 6 তারিখ সকাল 7:30টার ট্রেনটি ভয়ানক কোনো দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে, আর সেই দুর্ঘটনাতেই হয়তো এই সমস্ত মানুষগুলো মারা যাবে। তবে ঠিক তখনই শিনচারোর আরেকটি কথা মনে পড়ে, যে প্রতিদিন 7:30টার সময় যে ট্রেনটি এই জায়গা দিয়ে ছেড়ে যায়, সেই ট্রেনে করে প্রতিদিন সুজুকি তার মোবাইল রিপেয়ার শপে কাজ করতে যায়। তাহলে কি সুজুকিরও বিপদ আছে? একথা ভেবে শিনচারো তাড়াতাড়ি করে সুজুকির কাছে যায়, আর প্রথমেই সে দৌড়ে এসে তার হাত চেক করে। তবে শিনচারো দেখতে পায় সুজুকি একদম ঠিক আছে, অর্থাৎ তার হাত অথবা শরীরের কোনো অংশই অদৃশ্য হয়ে যায়নি। শিনচারো একটি যেন তার মাঝে প্রাণ ফিরে পেল। তবে কিছুক্ষণ পর সুজুকি যখন তার জন্য নাস্তা তৈরি করতে যায়, ঠিক তখনই শিনচারো দেখতে পায় যে সুজুকির হাতও ধীরে ধীরে অদৃশ্য হয়ে শুরু করে দিয়েছে। শিনচারো এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সুজুকিকে জড়িয়ে ধরে, কিন্তু সে এখানে তাকে কোনো কিছুই বলে না, শুধু তাকে এইটুকু জানিয়ে রাখে যে কোনো মূল্যে সে তার কোনো ক্ষতি হতে দেবে না। এরপর শিনচারো যখন সুজুকির সাথে শুয়েছিল, তখন সে মনে মনে চিন্তা করে যে যেভাবেই হোক 6 তারিখে সেই ট্রেনটিকে সুজুকিকে সরিয়ে আনতেই হবে, কিন্তু এর আসল কারণ তো সে সুজুকিকে বলতে পারবে না। তবে ঠিক এমন সময় শিনচারো দেখতে পায় যে সুজুকির চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, আর এর কারণ জানতে চাইলে সুজুকি তাকে কিছুই বলে না। এরপর সকালবেলা শিনচারো সুজুকিকে জানায় যে কালকে সে 3 দিনের জন্য বেড়াতে যাচ্ছে, তাই সে চায় তার সাথে সুজুকিও যাক। তবে সুজুকি প্রথমে রাজি হতে চায়নি, কারণ সে কাজে না গেলে তার চাকরি নাও থাকতে পারে। তবে শিনচারোর অনেক অনুরোধের ফলে সুজুকি রাজি হয়ে যায়, আর সে তাকে বলে যে সে 3 দিনের জন্য তার জায়গায় তার একজন কোওয়ার্কারকে কাজ করতে বলবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। একথা শুনে শিনচারো অনেক খুশি হয়, সে তো শুধু এটা চাইছিল যে কিভাবে করে 6 তারিখ পার করা যায়, তাহলে হয়তো সে সুজুকিকে বাঁচাতে পারবে। এরপর শিনচারো বাহিরে এসে সেই স্কুলে ফোন করে
যাতে করে সে কোনো মতে সেই বাচ্চাদের ট্রেনটি ক্যান্সেল করাতে পারে। কিন্তু স্কুল টিচার যখন তার কাছে এর কারণ জানতে চায়, তখন সে তাকে কোনো সঠিক কারণ দেখাতে পারে না, ফলে স্কুল টিচার তাকে পাগল মনে করে ফোন কেটে দেয়। এরপর সেদিন রাতে শিনচারো সুজুকির বাড়ির সামনে আসে, আর সেখানে দাঁড়িয়ে সে আংটি দুটো দেখতে থাকে, যেগুলো সে তারই এবং সুজুকির জন্য কিনেছিল। তবে শিনচারো তখন আংটিগুলোকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে খুব ভালো করেই জানে যে সুজুকিকে বাঁচাতে গেলে তার নিজের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হবে না, তাই হয়তো তাদের বিয়ের স্বপ্নটাও অপূর্ণ থেকে যাবে। তো এর কিছুক্ষণ পরেই শিনচারো তেসুয়া এবং মেক্সিকোর সাথে দেখা করতে আসে, আর সে এখানে তাদেরকে তার মন থেকে ধন্যবাদ জানায়, কারণ প্রায় 20 বছর ধরে শিনচারোকে তারা মা বাবার মতোই ভালোবেসেছে, তারা আদর স্নেহ দিয়ে তাকে বড় করেছে। এরপর শিনচারো বাড়িতে ফিরে এসে সুজুকির জন্য একটি চিঠি লিখে, কারণ সে যেহেতু সুজুকির মৃত্যুর আটকাতে চাইছে, ফলে অবশ্যই সে মারা যাবে। আর এ কারণেই শিনচারো যে চিঠিটি লিখছে যাতে করে বাড়িতে ফিরে এসে সুজুকি সেটা পড়তে পারে। কিন্তু পরের দিন সকালেই শিনচারো সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যায়, কারণ সুজুকি তাকে একটি মেসেজ করে জানায় যে সে তার সঙ্গে বেড়াতে যেতে পারবে না, কারণ সে তার জায়গায় যাকে কাজ করতে বলেছিল হঠাৎ করেই সে অনেক অসুস্থ হয়ে যায়। তাই সুজুকি এখন সেই ট্রেনে করে মোবাইল শপে চলে যাবে, কিন্তু শিনচারো এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে তাড়াতাড়ি করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যখনই সে তার বাড়ি থেকে বাইরে আসে, ঠিক তখনই তার কাছে পুলিশ চলে আসে, আর তারা তাকে জানায় একজন টিচার তার নামে কমপ্লেন করেছে, তাই এখন তাকে তাদের সাথে থানায় যেতে হবে। শিনচারো তখন বুঝতে পারে এটা হলো সেই স্কুল টিচার যে কিনা তাকে কিডন্যাপার ভেবেছিল, তবে এখন তো তাকে সুজুকিকে বাঁচাতে হবে, তাই সে কোনো মতে তাদেরকে ফাঁকি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর সে সোজা স্টেশনের দিকে আসতে থাকে। কিন্তু যখন সে স্টেশনে পৌঁছয় তখন অনেকটাই দেরি হয়ে যায়, অর্থাৎ সুজুকি সহ সমস্ত যাত্রীরা ট্রেনে উঠে পড়েছে, তাই শিনচারো এখন চাইলেই তাদেরকে ট্রেন থেকে নামাতে পারবে না। তাই প্রথমে সে শিনচারো রেল স্টেশনে কর্তৃপক্ষের কাছে যায়, আর সে তাকে অনুরোধ করে ট্রেনটিকে থামাতে, কিন্তু লোকটি শিনচারোর কোনো কথাতেই পাত্তা দেয় না, ফলে সে তখন তাড়াতাড়ি করে একটি ট্যাক্সিতে উঠে যাতে করে পরের স্টেশনে সে ট্রেনটিকে আটকাতে পারে। অন্যদিকে আবার পুলিশেরাও শিনচারোর পিছু নিয়েছিল, কিন্তু তারপরেও সে তাদের কোনো মতো ফাঁকি দিয়ে পরের স্টেশনে পৌঁছে যায়। তবে যখন সে দৌড়ে স্টেশনের ভিতরে প্রবেশ করছিল তখন তার বুকে প্রচুর পরিমাণ ব্যথা শুরু হয়েছে। তারপরেও শিনচারো ট্রেনটিকে পৌঁছানোর আগে সেই স্টেশনে চলে আসে, আর ঠিক এমন সময় শিনচারো দেখতে পায় যে সেই স্টেশনে একটি কনস্ট্রাকশনের কাজ চলছে, আর যে সকল কর্মচারীরা কাজটি করছিল তাদের মধ্যে প্রায় বেশ কয়েকজনই অদৃশ্য হয়ে যাচ্ছে। এতে করে শিনচারো বুঝতে পারে যে এই কনস্ট্রাকশনের যন্ত্রের মাধ্যমেই হয়তো বা দুর্ঘটনাটি ঘটতে পারে। তাই শিনচারো তাড়াতাড়ি করে সেই ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে একটি ফ্লেয়ার নিয়ে আসে, আর সে কোনো মতে সেটাতে আগুন জ্বালিয়ে সোজা রেল লাইনের মাঝখানে এসে দাঁড়ায়। এদিকে পুলিশ এবং কনস্ট্রাকশন ওয়ার্কাররা শিনচারোকে সেখান থেকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় যে কনস্ট্রাকশনের কাজের জন্য যে এসকেপিটও ছিল হঠাৎ করেই সেটা ভেঙে গিয়ে রেল স্টেশনের উপর পড়তে শুরু করে। অন্যদিকে সুজুকি ট্রেনের ভিতর থেকে শিনচারোকে রেল লাইনের মাঝখানে দেখতে পায়, তাই সে চিৎকার করে ট্রেনের ড্রাইভারকে ট্রেন থামাতে বলে, আর যখনই ড্রাইভার ট্রেন থামিয়ে দেয় ঠিক তখনই সেই এসকেভেটরটি রেল লাইনের উপরে এসে পড়ে, ফলে দুর্ঘটনার হাত থেকে তারা সবাই বেঁচে যায়। কিন্তু সুজুকি যখন ট্রেন থেকে নেমে শিনচারোর কাছে এসে তখন সে দেখতে পায় শিনচারো কোনো কথা বলছে না আর নড়াচড়াও করছে না, অর্থাৎ তাদের সবাইকে বাঁচাতে গিয়ে শিনচারো নিজেই তার জীবন দিয়ে দিয়েছে। সুজুকি এতে একদম ভেঙে পড়ে, আর সে তার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, সুজুকি একাই সেই পার্কের মধ্যে হাঁটছিল যেখানে সে শিনচারোকে সঙ্গে নিয়ে অনেকবার এসেছে। তো এখানে আমরা সুজুকির কাছ থেকে জানতে পারি যে কেন সে সেদিন বিছানায় শুয়ে কেঁদেছিল। আসলে শিনচারোর মতো সুজুকিও ফরচুনা সাইয়ের চোখ ছিল, অর্থাৎ তার মতো সে মানুষের মৃত্যুর সময় দেখতে পেত, তাই সেদিন সুজুকি দেখতে পেয়েছিল শিনচারোর হাত এবং শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে। আর পরের দিন সকালে শিনচারো যখন সুজুকিকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে তখনই সুজুকি বুঝতে পারে যে সেখানেই হয়তো শিনচারোর মৃত্যু হতে পারে। তাই সুজুকি ইচ্ছে করেই শিনচারোকে মেসেজের মাধ্যমে মিথ্যে বলে যে তার কো ওয়ার্কার অসুস্থ হয়ে গিয়েছে। আসলে সুজুকি নিজেই সেই ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গিয়ে শিনচারোকে বাঁচাতে চেয়েছিল, কারণ শিনচারোর মতো সেও তো তাকে প্রচণ্ড ভালোবাসে। তাছাড়া শিনচারো নিজেই তাকে দুইবার বাঁচিয়েছে, একবার সেই কারখানার বিস্ফোরণের হাত থেকে, আরেক বেলায় বাঁচিয়েছিল সেই বিমান দুর্ঘটনা থেকে। অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি আর কেউ নয়, বরং সেই ছিল সুজুকি।
আসলে সেই বিমান দুর্ঘটনার ফলে শিনচারোর মানসিকভাবে সেদিন এতটাই আঘাত পেয়েছিল যার ফলে তার সেদিনের আসল ঘটনা মনেই ছিল না। কারণ সেদিন সে নিজে সুজুকিকে অনেক কষ্ট করে সেখান থেকে বের করে নিয়ে এসেছিল, যেটা তার মনেই ছিল না। তাই সে ভেবেছিল যে সে হয়তো মেয়েটিকে বাঁচাতে পারেনি। আর সুজুকি শিনচারোকে সেদিনই চিনতে পেরেছিল যেদিন শিনচারো তার সেই বিমান দুর্ঘটনার কথাটা জানায়। তাই এবার তো সুজুকিকে মন থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে নিজের জীবন দিয়ে হলেও শিনচারোকে বাঁচাবে। কিন্তু তার সেটা করার আগেই শিনচারো বরং আরও একবার নিজের জীবন দিয়ে হলেও তার ভালোবাসাকে বাঁচিয়েছে। তো এর কিছুদিন পরেই সুজুকি যখন শিনচারোর খবর ঘর কথা ছিল তখন সে তার সেই আংটিগুলো দেখতে পায় যেগুলো শিনচারো তাদের দুজনের জন্য নিয়েছিল। অর্থাৎ সেদিন রাতে শিনচারো আংটিগুলো ফেলে দিতে পারেনি, সে তার কাছে সেগুলো রেখে দিয়েছিল। তো এই আংটিগুলোর সাথে সুজুকি একটি চিঠিও খুঁজে পায় যেটা শিনচারো তার জন্য লিখে গিয়েছিল। সেই চিঠিটিতে লিখেছে, আমি আমার জীবনে যতবার সুযোগ পাবো তোমাকে বাঁচার ঠিক ততবারই নিজের জীবন দিয়ে হলেও তোমাকে আমি বাঁচাবো, কারণ তুমিই আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। আমি তোমাকে অনেক ভালোবাসি। চিঠিটি পরে সুজুকি তার চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর সুজুকি যখন আংটিগুলোর মধ্যে তার আংটিটি তার হাতে পড়ে তখন সে দেখে আংটিটি তার আঙুলের তুলনায় অনেক বড়, তাই কান্নার মাঝেও সুজুকি হেসে ফেলে। এটা ভেবে যে শিনচারো এতটাই বোকা ছিল যে আসলে সে শিনচারোর আংটির মাপও ঠিক মতো নিতে পারেনি। তবে সুজুকির কাছে নিজেকে আজকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ সে তার জীবনে একবারের জন্য হলেও কোনো মানুষের সত্যিকারের ভালোবাসা পেয়েছে, যেটা নিয়ে সে তার পুরোটা জীবন কাটিয়ে দিতে পারবে।